শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে মঙ্গলবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ পরিস্থিতিতে বুধবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার মধ্য দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দরপতনের মাত্রা বাড়তে থাকে। দিন শেষে 132 পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক। সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 440 কোটি 83 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 51 কোটি 36 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 87 ভাগ কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 29টির। অপরিবর্তিত রয়েছে 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম গ্রামীণফোন, দ্বিতীয় লিন্ডে বিডি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে দেশ গার্মেন্টস, দ্বিতীয় ফেডারেল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এদিকে দর পতনের প্রতিবাদে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। এ সময় দর পতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তারা। এই শেয়ার বাজার থেকে প্রায় 1,00,000 কোটি টাকা লুট হয়েছে, এই টাকা আমার সাধারণ বিনিয়োগকারী ভাইদের। এই বাজার ভালো করতে হলে এই কমিশনকে পদত্যাগ করতে হবে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 306 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে 5,96,00,000 টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন নতুন নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও রাজপথে নামেন চাকরি প্রত্যাশীরা। চাকরিতে ঢোকার বয়সসীমা 35 চেয়ে 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। পরে ওই দিনই প্রজ্ঞাপনের মাধ্যমে 2 সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর নেতৃত্বাধীন ওই কমিটি প্রথম বৈঠকে বসে বুধবার। সচিবালয়ে এ বৈঠকে অংশ নেন আন্দোলনকারীদের 8 জন প্রতিনিধি। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা হয়েছে বলে জানান তারা। যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। পরে বয়সসীমা বাড়ানোর দাবির যৌক্তিকতা পর্যালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান। অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগিরই প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন বিভাগের সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান কমিশনের প্রধান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনের আলো ফুটতে না ফুটতেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহামায়ার আগমনী বার্তা। বেলতলায় ঘট পূজা আর যজ্ঞে ছিল নানা বৈদিক আচার উপাচারও। পরে অঞ্জলি ও প্রার্থনায় সামিল হন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বের সব অনাচার হানাহানির অবসান ঘটাবেন দেবী দুর্গা, এই ছিল তাদের প্রত্যাশা। মায়ের আশীর্বাদে যেন পৃথিবীতে যে হানাহানি চলছে, বৈষম্যতা চলছে এবং বিভিন্ন ধরনের কুলসতা বিরাজ করছে, এগুলো যাতে দূর হয়ে যায় এটাই কামনা করি। আজকে মহালয়া ছিল, এখানে এসেছি, এখানে এসে অনেক ভালো লেগেছে। নাচ গান সব কিছু দেখে আমরা সকলেই মুগ্ধ। তো আশা করি প্রতি বছর এইভাবে মজা হবে এবং নবষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেকবারে আমরা এভাবেই মজা করতে পারবো। যে সময়ই থাক, যতই অশুভ থাক, সেগুলো কাটিয়ে আমরা উঠতে পারবো। অসুরকে বধ করে, পাপ দূর করে, অশুভকে দূর করে আজ এই মা দুর্গার আবাহনের দিনে এইটাই আমাদের কামনা। মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। প্রতিপাদের কল্পারম্ভে তাই ছিল দেবীর আবাহন। দেবী এখানে আমাদের এখানে আগমন করে স্বস্তি, শান্তি, সুখ, প্রজ্ঞা, এই সব কিছুতে মানব জগৎকে তিনি আশীর্বাদ দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। এর আগে মন্দির প্রাঙ্গণে ভক্তিমূলক গান সহ পরিবেশিত হয় মহিষাসুর বধের নাটিকা।
রাজধানীর পাশাপাশি দেশের প্রায় সব বড় মণ্ডপ মন্দিরেও হয়েছে দেবীর আবাহন। বরিশাল, সিলেট, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে মহালয়া নিয়ে আয়োজন ছিল নজরকাড়া। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা, 11 অক্টোবর মহা অষ্টমী আর নবমী দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের ইতি ঘটবে 12 অক্টোবর। এবার দোলায় চেপে মর্তে আসছেন মহামায়া, এতে আছে রোগ, দুর্যোগ, প্রাণহানির শঙ্কা। গমন অশ্বে বলে দেখা দিতে পারে অরাজকতা ও অস্থিরতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত ঘোষণা করেছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরান জানিয়েছে আর কোনো উস্কানি না আসলে ইসরায়েলের ওপর হামলা চালানো হবে না। অপরদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, আমাদের কর্মসূচি সমাপ্ত, তবে ইসরায়েল আবারও প্রতিশোধের আমন্ত্রণ জানালে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে। তেল আবিবে গতকাল মঙ্গলবার 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে এমনভাবে কাজ করবে তারা যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। গতকাল ইসরায়েলের উপর ইরানের এই হামলা ছিল তেল আবিবের সাম্প্রতিক সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা। হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আজ রাতে ইরান বড় ভুল করল, এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাবো। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এসব হামলায় ইসরায়েলে কেউ হতাহত হয়নি, তবে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। রকেটের ধ্বংসাবশেষে চাপ পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার মধ্যে ইসরায়েলে হামলা চালাল ইরান। কয়েকদিনের বিমান হামলার পাশাপাশি গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বিমান ও স্থল হামলায় সোমবার একদিনেই লেবাননে 95 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে।